তারুকেশ্বরের নাইটা পঞ্চায়েতের দরবেশপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম আকাশ দাস, বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। তার বাবা রাজমিস্ত্রির কাজের জন্য তারুকেশ্বরে এসেছেন। বাবার সাথে শৈব তীর্থ তারুকেশ্বরে ঘুরতে এসেছিল আকাশ, তাই বাবার সাথেই সে থাকত। তার পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোর নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তারুকেশ্বরের 26 নম্বর রাস্তা ধরে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি সজোরে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা কি ঘটেছিল? সকালে উঠে পায়খানা করতে গেছিল, নিয়ে রাস্তাতে যাচ্ছিল, নিয়ে আরও সব হেঁটে যাচ্ছিলো, আরও বাসায় লোক ছিল, তারাও পায়খানা করতে গেছিলো, নিয়ে দেখছে রাস্তার ধারে এক সাইডে মানে মেরে দিয়েছে লড়িতে লড়িতে হোক ওই কিছু দেখতে পাইনি, নিয়ে দেখছে যে পড়ে আছে, অজ্ঞান হয়েছিল। নিয়ে আবার নিয়ে এসে জলটা ঢেলে হাসপাতাল নিয়ে গেলাম, হাসপাতাল নিয়ে এসে সালাইন দিল, ওষুধ দিল, নিয়ে বললো যে এখানে ভর্তি করা যাবে না, এটা ট্রান্সফার করতে হবে। তোমরা গাড়ি দেখো, আমরা গাড়ি দেখতে লেগেছি, আর গাড়ি দেখতে এসে আবার দেখছি যে লাড়ি মাড়ি বন্ধ হতে গেছিলো, আবার ডাক্তারকে ডাকলাম যে খুব এমার্জেন্সি দেখেন, নিয়ে এসে লাড়ি দেখতে দেখছি, ডাক্তার দেখতে দেখছি মারা গেল। এখানে কি কাজ করতো নাকি? না, এমনি কাজ একাদিন করতো, বাবার সঙ্গে এসেছিলো বেড়াতে। ও কোথায় বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? মুর্শিদাবাদ প্রসাদপুর, রঘুনাথগঞ্জ। হ্যাঁ, রঘুনাথগঞ্জ থানা, আর বাড়ি আমাদের যেটা প্রসাদপুর, প্রসাদপুর। ওখান থেকে এসেছিলো বাবার সঙ্গে? হ্যাঁ। বাবা কি রাজমিস্ত্রি কাজ করে? মিস্ত্রি কাজ করে। বাবার নাম কি? কীর্তন দাস। আর যে মারা গেছে তার নাম কি? আকাশ দাস। আকাশ দাস। বয়স কত হবে? বয়স 17 বছর। মানে আধার কার্ড অনুযায়ী? হ্যাঁ, আধার কার্ড অনুযায়ী 17 বছর বয়স। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।